জেনে নিন জামদানি শাড়ির যত্ন কিভাবে নিতে হবে বাঙালি নারী এবং শাড়ি সেই আবহমান কাল থেকেই অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রিয় একটা শাড়ির সাথে জড়িয়ে থাকে অনেক মধুর স্মৃতি তাই প্রতিটি শাড়ি আমাদের কাছে মহামূল্যবান হাফ সিল্কের জামদানি শাড়িগুলোই আসলে অরিজিনাল জামদানি রেশম সুতাগুলো তিন ধরনের হয়ে থাকে যে শাড়িগুলো তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সেগুলো এক ধরনের রেশম সুতা দেওয়া হয় যেগুলো ছ থেকে আট হাজারের সেগুলোর মধ্যম মানের আর সেগুলো ন থেকে শুরু হয় সেগুলোর উন্নত মানের রেশম ব্যবহার করা হয় এগুলোতে রেশম ও কটন সুতা ব্যবহার করা হয় আর মোটিভ অর্থাৎ যে কাজগুলো করা হয় সেগুলো করা হয় উন্নত মানের সুতা দিয়ে তাই এই শাড়িগুলোর ব্যাপারে খুব যত্নশীল হতে হয় আসুন জেনে নিতে কিভাবে এক জামদানি শাড়ি ব্যবহারের পর ভাঁজ করে অনেক দিন রেখে দিলে তা ভাজে ভাজে ফেঁসে যেতে পারে আবার হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখলে শাড়ি মাঝখানে ফেটে যায় তাই জামদানি শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে বা ভাজ করে না রাখতে নেই রোল করে রাখতে পারেন কোনো শক্ত কাঠের ওপর যেভাবে রাখা হয় থান কাপড় এভাবে রাখলে জামদানি কখনোই নষ্ট হবে না দুই হাফ সিল্ক জামদানি শাড়ি অন্যান্য সাধারণ শাড়ির মতো ঘরে ধুলে নষ্ট হয়ে যাবে নিশ্চিত তাই ঘরে না ধুলে ড্রাই ওয়াশ করানো ভালো এছাড়া সবচেয়ে ভালো হয় জামদানি শাড়ি কাটা করালে এক্ষেত্রে যারা জামদানি তৈরি করেন তারাও এই কাজটি করে থাকেন কাটা করিয়ে নিলে আপনার শখের জামদানি শাড়িটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তিন কিছুদিন পর পর শাড়িগুলো খুলে রোদে দিয়ে ভালো করে বাতাস ঠান্ডা করে আবার যত্ন সহকারে আলমারিতে রেখে দেবেন মনে রাখবেন রোদ থেকে এনে সাথে সাথে তা আলমারিতে ঢুকিয়ে রাখলে আপনার শাড়িটি আর ভালো থাকার সম্ভাবনা নেই জামদানি পরার পর যদি কোনো দাগ পড়ে যায় তাহলে তার হাতে নিজের ঘষে ঘষে না উঠিয়ে সেখানে ট্যালকম পাউডার ছিটিয়ে দিন তারপর ড্রাই ক্লিনে দিন পাঁচ জামদানির নিচের পাড়ে অবশ্যই ফলস পার লাগিয়ে নেবেন কেনার পরপরই না হলে ময়লা ও জুতার ঘষাতে নিচের পারটা নষ্ট হবে টেকসই থাকবে ছয় সুতি জামদানিগুলো যদি একশো পার্সেন্ট কটন সুতার হয় তাহলে ধুতে পারেন কিন্তু যদি হালকা রেশম মিক্সড থাকে তাহলে ধোয়া উচিত না একশো পার্সেন্ট কটন কিনা তা কীভাবে বুঝবেন সিম্পল শাড়ির আঁচলের শেষ মাথা সুতাগুলো হাত দিয়ে দেখুন সুতাগুলোতে টাচ করলে বুঝতে পারবেন এগুলো রেশম নাকি কটন সাত দু থেকে তিনবার পরার পরেই কাটা করিয়ে নেবেন তাহলে জামদানি ভালো থাকে কাটা করা মানে কেটে ফেলা মনে করবেন না জামদানি বানানোর সময় তাঁতিরা সুতাতে মার ব্যবহার করে কয়েকবার পর সেই মারগুলো নষ্ট হয়ে যায় শাড়িটা নেতিয়ে পড়ে কাটা করা মানে হলো সেই জামদানিতে মার প্রয়োগ করা এটা করলে একদম নতুনের মতো হয়ে যাবে আপনার প্রিয় শাড়িটি নিত্য নতুন এসব তথ্য পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন